নমস্কার বন্ধুরা, টিকটিকি বিপদে পড়লে কেন তাদের লেজ ঘষিয়ে দেয়? ঘরের দেওয়ালে ঝাড়ু দেওয়ার সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে টিকটিকি তার লেজ ঘষিয়ে দৌড়ে পালায়। এই লেজ ঘষানোর দৃশ্যটি অবশ্যই একটা চমকপ্রদ বিষয়। খসে পড়া লেজটি তিড়িং বিড়িং করে লাফাতে থাকে। এছাড়াও টিকটিকি তাদের লেজ ঘষায় যে কোনো শিকারী প্রাণীর খপ্পরে পড়লেই। এক্ষেত্রে তাদের প্রধান শত্রু হল পাখি আর বেড়াল। টিকটিকি কেন লেজ ঘষায়, এর উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা বিস্তর গবেষণা করেছেন। ঘেটে ঘুটে দেখেছেন যে টিকটিকি শরীরে অন্যান্য অংশের চেয়ে লেজটা ভীষণ দুর্বল। আসলে টিকটিকি তার আত্মরক্ষার জন্য এমনটা করে থাকে। ফলে এটা নিশ্চিত যে টিকটিকি লেজ খসে পড়ার বিষয়টি কোনো দুর্ঘটনায় নয়। বিপদে পড়ার পরেও এদের লেজ কিন্তু শরীরে লেগে থাকে, কিন্তু তখনই খসে পড়ে যখন লেজের ভেতরের কোষগুলি বিশেষ এক রাসায়নিক উৎপাদন করে। মজার ব্যাপার হলো, খসে পড়ার পরেও কিন্তু লেজটা নড়তে থাকে। এর ফলে শিকারী প্রাণী কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়, টিকটিকিটাকে ধরবে নাকি তার জ্যান্ত লেজটাকে ধরবে। অতএব এই ফাঁকে টিকটিকি পালাতে পারে। আসলে টিকটিকির যে অংশে লেজ শুরু হয় সেখানে রক্ত প্রবাহিত হয় না এবং দুর্বল হয়ে থাকে। তারা মস্তিষ্ক থেকে সিগন্যাল প্রেরণ করে লেজে, সেখানে এক প্রকার কেমিক্যাল উৎপন্ন হয়, ফলে সহজে লেজটি খসে পড়ে। টিকটিকি তার সমগ্র জীবনদশায় প্রায় 6 বারের মতো লেজ খসাতে পারে। তবে এ ধরনের প্রক্রিয়া টিকটিকি ঠিক আগের মতো লেজ তেমন পায় না। নতুন লেজের গঠন, রঙের প্যাটার্ন এবং সমস্ত টিস্যুই আলাদা হয়ে থাকে। এর পাশাপাশি লেজ খসানোর পর টিকটিকি শরীরটি আরও হালকা হয়ে যায় এবং তারা আরও দ্রুত ছুটতে পারে। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।